হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম নলেজ। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে দৌড় সংক্রান্ত, এটা পুরোপুরি ভিডিও আগে বলে রাখছি, তো তোমাদের দৌড়ের দম বাড়ানোর উপায়, ঠিক আছে, মানে কীরকম আমরা মোটামুটি দৌড়াতে প্রায় সবাই পারি, ঠিক আছে, তো সঠিক পদ্ধতিতে দৌড়ের নিয়ম হয়তো অনেকেই জানো না। আমি বলছি না সবাই জানো না, বাট অনেকে হয়তো বা দৌড়ের সঠিক নিয়ম জানো না। অ্যাকচুয়ালি যদি দৌড়ের সঠিক নিয়ম জানা যায়, তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট চাকরির নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু অনায়াসে কিন্তু সেই দৌড় কমপ্লিট করে নিতেই পারি, ঠিক আছে। মানে সেই সমস্ত পদ্ধতি তোমরা যদি জানো, তোমরা অবশ্যই নিজের সাকসেসকে পেতেই হবে, সাকসেস তোমাদের আসবেই আসবে, আর এটা গ্যারান্টি সহ, ঠিক আছে, একদমই 100% আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা নিয়ম মেনে যদি ভালো মতো দৌড়াও আর নিজেকে যদি মানো যে আমি দৌড়াতে সক্ষম, তাহলে তোমরা অবশ্যই তোমাদের দমগুলো বাড়বে, ঠিক আছে। আর আমি সেই দম বাড়ানোর পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো আমাদের পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবা, ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমার ভিডিওর প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো আমি অনুরোধ করছি তোমাদের কিন্তু স্কিপ একদমই করবে না। তো দেখো, প্রথমেই চলে যাচ্ছি। দেখো, দৌড়াতে গেলে নিজেকে যেমন সবল ভাবতে হয়, কোনো সময় ভাববা না আমি দৌড়াতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা একদমই ভাববা না, ঠিক আছে, এটা এক সবার প্রথমে এটা যে কোনো দিনও ভাববা না, মানে কখনোই ভাববা না, তোমরা যেখানে দৌড়াও সেখানে গিয়ে বা তার আগে কখনোই ভাববা না, সেখানে গিয়ে যখন দেখলা বা এতটা কঠিন, এরকম একদমই ভাববা না, ঠিক আছে। আর হ্যাঁ, তুমি নেমেই, মানে যেখানে নামবা সেই জায়গাটা নেমেই, নির্দিষ্ট জায়গায় নেমে নিজেকে উইসেন বোল্ডের মতো ভেবে এইরকম সব পদ্ধতিতে কিন্তু দৌড়াবা না। নেমেই হঠাৎ হঠাৎ ধুমধাম ধুমধাম গায়ের জোরে কেমন দাঁত মুখ খিঁচে, ঠিক আছে, চোখ বন্ধ করে একদমই সেরকম দৌড়াবা না। সেরকম দৌড়ালে কপাক তোমরা কত মিটার দিতে পারবা, জোর গেলে 500 মিটার দিতে পারবা, তারপরে কিন্তু তোমাদের দম কিন্তু শেষ হয়ে যাবে। 500 মিটার দেওয়ার পরে তোমাদের দম কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা যদি আরও বেশি দৌড় থাকে, তাই না, তখন তোমরা কী করবা? তো সেই জন্যই নিজেকে একদমই উইসেন বোল্ট মনে করে দৌড়াবা না, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, একদম সরলভাবে দৌড়াবা, নর্মাল, একদম নর্মালভাবে দৌড়াবা, ঠিক আছে। তবে হ্যাঁ, দৌড়ানোর সময় আরেকটা জিনিস মনে রাখবা, যে পায়ের পাতা ফার্স্ট যখন তুমি দৌড়াবা, একদমই কিন্তু পায়ের পাতা আগে পড়বে না, ঠিক আছে, এই জিনিসটা, মানে সরি, পায়ের পাতা ফেলতে হবে, পায়ের গোড়ালি কিন্তু সহজে ফেলা যাবে না। আই এম ভেরি ভেরি সরি, পায়ের গোড়ালি, পায়ের পাতা বলার জন্য, পায়ের পাতা কিন্তু আগে ফেলতে হবে, ঠিক আছে। দরকার পড়লে তোমরা সমান ফেলো, এই যে দেখতে পাচ্ছ সমান এই জায়গাটা, দরকার পড়লে তোমরা সমান ফেলো, যদি পায়ের পাতা আগে না ফেলতে পারো তবে সমান ফেলো, কিন্তু হ্যাঁ, গোড়ালি কিন্তু আগে ফেলাই যাবে না, ঠিক আছে, গোড়ালি কিন্তু আগে ফেলা যাবে না। আর হ্যাঁ, দৌড়াতে গেলে একদম তুমি ড্যান্স করছো এরকম ভেবে কিন্তু দৌড়ানো যাবে না, হেলে দুলে না, একদমই না, এরকম দৌড়ালে কিন্তু তুমি বেশিক্ষণ দৌড়াতে পারবে না, তোমাদের পায়ে অনেক চোট লাগে, পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হবে, আর মাংসপেশুর অনেক মানে ক্ষমতা লস হয়ে যাবে, ঠিক আছে, মানে মাংসপেশুর অনেক ক্ষতি হবে। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে মাঝে লাগার চান্স আছে একটা, ঠিক আছে, তো নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্টভাবে দৌড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। সবার আগে কী করবা, সবার আগে যদি পারো পায়ের পাতা আগে ফেলো, তারপরে সমান করে পা ফেলো, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা সমান করে পা ফেলো, তারপরে এই যে এই জায়গাটা দেখাচ্ছে, তারপরে এরকম নর্মাল হবে, যেরকম পাতলো তোমরা সেরকম তুলে নাও। হ্যাঁ, পায়ের পাতার কিন্তু উপর জোর কিন্তু প্রচুর পরিমাণে দেবা, ঠিক আছে। এরপরে যেটা চলে আসছি দেখো, এরপর হচ্ছে দৌড়ানোর মহাঅস্ত্র, যেটা বলছি আমি দম বাড়ানোর শত, মানে বহুত বহুত বড় মহাঅস্ত্র এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের যদি যাই দৌড় থাকুক, তোমরা নির্দিষ্ট মানে দৌড়াবা, কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে স্ট্রাইক, ঠিক আছে, মেন হচ্ছে দৌড়ানোর মহাঅস্ত্র হচ্ছে স্ট্রাইক। যদি স্ট্রাইক তোমরা দাও, প্রতিদিন যদি স্ট্রাইক দাও, তোমাদের দৌড় উঠতে বাধ্য হবে বন্ধুরা, দৌড় উঠতেই হবে, উঠতেই হবে, এটা হচ্ছে দৌড়ের মহাঔষধ। ওষুধ দিলে যেমন রোগ সারে, সেমনি স্ট্রাইক দিলে কিন্তু তোমাদের দম বাড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, দম বাড়ার সাথে সাথে তোমাদের কিন্তু পাও ছাড়বে অনেকটা, দেখতেই পাচ্ছ আমি এই দুটো ছবি এর জন্য নিয়ে এসেছি। তো দেখো কীরকম হবে, তুমি যখন স্ট্রাইক কাকে বলে, এবার হচ্ছে স্ট্রাইক কাকে বলে, এবার হচ্ছে স্ট্রাইক হচ্ছে দেখো, তোমরা যেই পরিমাণ দৌড়ালা, ঠিক আছে, আমাকে অনেকজন কমেন্ট করেছো স্ট্রাইক কাকে বলে, তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা দেখো। স্ট্রাইক কাকে বলে, তুমি যখন 100 মিটার বা 200 মিটার, ঠিক আছে, যতটা পারবা লং পাটা যেন লং ফেলবা, যতটা পারবা পাটা লং ফেলবা, ঠিক আছে, যতটা পারবা পাটা লং ফেলবা, আর হচ্ছে পায়ের পাতাটা আগে ফেলার চেষ্টা করবা যতটা পারবা লং ফেলবা, আর হচ্ছে শরীরের 70% শক্তি তোমরা কিন্তু কাজে লাগাবে, একদমই 100% দিয়ে খিচে মিচে দৌড়াবা না, যতটা পারবা পা দূরে ফেলে দৌড়ানোর চেষ্টা করবা। কত মিটার? 100 মিটার, ফার্স্ট তোমরা 100 মিটার দৌড়া এরম করে, ঠিক আছে, সেকেন্ড যদি পারো 150 মিটারও দিতে পারো, ঠিক আছে, কিন্তু 100 মিটার তোমাদের দিতেই হবে, ঠিক আছে, 100 মিটার তোমরা শরীরের 70% শক্তি দিয়ে তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে দৌড়াতে পারো। আর এইটা যদি দৌড়াও, আমি গ্যারান্টি থেকে গ্যারান্টি পরিমাণে বলতে পারি, তোমাদের দম বাড়তে বাধ্য হবে, ঠিক আছে, দম বাড়তে বাধ্য হবে। হ্যাঁ, এটা কখন দেবা তোমরা, মানে নির্দিষ্ট সময় গিয়েই হট করে দিয়ে দেবা না, হালকা আগে একটুখানি দৌড়াবা, আগে ধরো 1 কিলোমিটারের মতো দৌড়ালা, তারপরে কিন্তু তোমরা স্ট্রাইক দিতেই পারো। স্ট্রাইক যদি দাও, তোমাদের অনাহাসে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের মানে কী বলো, অনবদ্য ক্ষমতা হয়ে যাবে, প্রচুর পরিমাণে তোমাদের ক্ষমতা হয়ে যাবে, যেটা তোমরা দিলে হয়তো বুঝতে পারবা। তো এটা কিন্তু সবার সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা, তোমার হচ্ছে কী বলবো, এটা মহা ঔষধ যাকে বলা হয়, ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে যেটা যাচ্ছে দেখো, তো এরপরে হচ্ছে তোমাদের সাঁতার।
দৌড় বাড়ানোর, দম বাড়ানোর, এটা দৌড় না, এটা হচ্ছে দম। আমাদের হার্টের যেই দম, আমাদের দৌড়াতে গেলে অবশ্যই আমাদের হার্টের জোর লাগে, তোমরা সবাই জানো। এক নম্বর হার্টের জোর, এক নম্বর হার্টের জোর, দু নম্বর হচ্ছে পায়ের পেশির ক্ষমতা, ঠিক আছে। আর হচ্ছে আমাদের হাড়েরও কতটা ক্ষমতা আছে তার উপরও অনেক কিছু নির্ভর করে, এছাড়াও অনেক কারণ আছে। যাই হোক, সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের হার্টের ক্ষমতা। তো হার্টের ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই তোমাদের এই যে দৌড় কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দৌড় কিন্তু এই দৌড়টা, ঠিক আছে, সুইমিং যাকে বলা হয়, ঠিক আছে, এই সুইমিংটা যেমন হচ্ছে কী বলে, এই এইরকম ধরনের সাঁতার কাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই রকম সাঁতার কিন্তু কাটা যাবে না, এই রকম না, ঠিক আছে, এই রকম যা হবে সব এই রকম, ঠিক আছে। সে তোমরা যতটাই দাও, তোমরা যদি 50 মিটার দাও তাও এরকম দেবা, 100 মিটার দাও তাও কিন্তু এরকম দেবা। আর হ্যাঁ, মানে রেস্ট নেওয়া যাবে না, কনস্ট্যান্ট দিতেই হবে, দিতেই থাকতে হবে। তুমি যদি 100 মিটার দাও, 100 মিটারই দাও দৌড়ে, মানে সরি, মানে সাঁতার কাটতে 100 মিটারই তুমি সাঁতার কাটো, কিন্তু এইভাবে কিন্তু সাঁতার কাটতে হবে। অনায়াসে গ্যারান্টেড তোমাদের দম বাড়বে, বাড়তেই হবে দম বন্ধুরা, বাড়তেই হবে দম, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে, দেখো দৌড় তো হয়ে গেল, এরপরে হচ্ছে পায়ে তো প্রচুর ব্যথা হয় না, তো সেই ব্যথা কমানোর আর হচ্ছে বডি ছাড়ানোর মহা হচ্ছে কী বলো, মহা ঔষধ যাকে বলা হয় ব্যায়াম। তোমরা ব্যায়াম না করে একদমই আসবে না, ব্যায়াম কিন্তু অবশ্যই করবা। দেখো আমি প্রত্যেকটা ব্যায়াম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ব্যায়াম খুব থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যায়ামটা দেখো, প্রথমে ফার্স্ট টাইম এই ব্যায়ামটা ফলো করো, ঠিক আছে। ফার্স্ট টাইম এই ব্যায়ামটা ফলো করে দেখো কীরকম দিয়েছে এই ব্যায়ামটা, ঠিক আছে। এই জায়গাগুলো করে ছাড়বে প্রত্যেকটা ব্যায়াম, এই জায়গাগুলো কিন্তু বিশুদ্ধ পরিমাণে ছাড়বে, ঠিক আছে। এই জায়গাগুলো বহুত পরিমাণে ছাড়বে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এই ব্যায়ামটা কিন্তু করলে কী হবে জানো তো, এই ব্যায়ামটা যদি করো তাহলে তোমাদের কী হবে, পায়ের ক্ষমতা বাড়বে, এই জায়গাটা পেশির ক্ষমতা বাড়বে, আমি প্রত্যেকটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে। এই ব্যায়ামটা অবশ্যই এখানে একটা একটা বডির আলাদা একটা ক্ষমতা বাড়বে। এরপরে এই ব্যায়ামটা পায়ে যখন খুঁচুনোর পরই ব্যথা হবে না, তখন এই ব্যায়ামটা তোমরা করতে পারো, একটু হলেও দেখবে ব্যথা কমবে, ঠিক আছে। এই কটা ব্যায়াম, এই কটা ব্যায়াম আরও আমি ব্যায়াম কিছু তুলে ধরেছি, এইগুলো কিন্তু করতেই হবে। এরপরে হচ্ছে হার্টের ক্ষমতা বাড়ানোর প্রচুর পরিমাণে ব্যায়াম, আমি আগে এই কথাগুলো বলেছি, এই ব্যায়ামগুলো তুলে ধরেছি, যাই হোক, ঠিক আছে। এইগুলো ব্যায়াম করলে কিন্তু হার্টেরও ক্ষমতা বাড়ে, ঠিক আছে। হার্টের বলতে তোমাদের মানে দৌড়ালে তো হার্টের ক্ষমতা বাড়বে, তো এই ব্যায়াম করলে সেই দৌড়ের জ্বললে যে পায়ে ব্যথা হয় সেগুলো কিন্তু অনেক কমানোর চেষ্টা করবে। এরপরে হচ্ছে এই ব্যায়ামগুলো, ঠিক আছে, ওই ব্যায়াম আর এই ব্যায়ামগুলো যদি করো তোমাদের পায়ের পেশি ছাড়বে। দেখো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যায়াম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কনস্ট্যান্ট একের পর এক কিন্তু করে যেতে থাকো তোমার, ঠিক আছে। যদি এই ব্যায়ামগুলো পারো তোমরা অবশ্যই করতে পারো, অবশ্যই কিন্তু করতে পারো। আর হ্যাঁ, এরপরও যেটা বলছি যাচ্ছি, দেখো এটা হচ্ছে আরও থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, যে তোমরা দৌড়াচ্ছ কিন্তু তোমরা প্রতিদিন 2 লিটার করে জল খাচ্ছ, তাহলে হবে না বন্ধুরা, তোমাদের শরীর খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আই মিন শরীরে নির্দিষ্ট এনার্জি পাবে না, কারণ জল কিন্তু আমাদের প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে প্রয়োজন। জল আমাদের দৌড়াতে গেলে প্রচুর পরিমাণে প্রয়োজন। তোমরা যদি কম করে হলো 5 লিটার তো জল খেতেই হবে, মিনিমাম 5 লিটার জল খেতে হবে। এরপরে তোমরা যদি 6 লিটার জল খেতে পারো, 7 লিটার জল খেতে পারো, 8 লিটার জল খেতে পারো, 9 লিটার জল খেতে পারো, 10 লিটার জল খেতে পারো, তোমরা অবশ্যই তোমরা খেও। আমি একটা কনসেপ্ট বলে দিচ্ছি তোমাদের ভালো মতো, যে 8 লিটার জল খাও, ঠিক আছে। শীতকাল হলে অবশ্যই তোমরা 6 লিটার মানে 6 লিটারের মতো জল খেতে পারো, কিন্তু এছাড়া যদি একটু গরমকাল থাকে তোমরা অবশ্যই কিন্তু 8 লিটার জল খাবে। এছাড়াও তোমরা শীত কি গরম কি, তোমরা যদি 8 লিটার জল খাও তোমাদের শরীরের পক্ষে অবশ্যই ভালো, দৌড়ালে পড়লে প্রচুর পরিমাণে আমাদের ঘাম শরীর থেকে বেরোয়, তো তোমরা আমি অবশ্যই বলবো তোমাদের 8 লিটার কিন্তু জল খেতে। তোমরা অবশ্যই প্লিজ 8 লিটার জল অন্তত খেও, ঠিক আছে। 8 লিটার যদি জল খাও থাকলে একটা অনবদ্য ক্ষমতা হবে, তোমরা অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। শরীর ঝিমিয়ে পড়বে না, মানে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ঝিমিয়ে পড়বে না। এরপর হচ্ছে দৌড়ের জন্য খাবার, ঠিক আছে। তোমরা কী খেতে পারো বন্ধুরা, দৌড়ালে শুধু দৌড়ালাম এদিকে খেলাম না, শরীরে দিলাম না, তাহলে কি চলবে বলো? চলবে না নিশ্চয়ই। তো দৌড়ানোর ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার, তো খেতে তোমাদের হবেই কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, যারা একটুখানি গরিব তাদের আলাদা ব্যাপার, তাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা কলা খেতে পারো, ঠিক আছে, কলা খেতে পারো। আর হচ্ছে কি, আর আমি বলে দিচ্ছি, দেখো অনেকে স্কিপ করে দেখছে, তাদের জন্য আমি বলছি, তারা কিন্তু অনেক প্রবলেম পড়বে, যেন আমি মাঝে মাঝে অনেক কথা বলেছি সেগুলো জানার জন্য, হয়তো সেগুলো ছবিতেও দেয়নি, যেগুলো যেগুলো বলে দিচ্ছি সেরকমই এটা, যে কাঁচা ছোলা তোমরা সকালে খেতে পারো অবশ্যই, ঠিক আছে। সঙ্গে যদি গুড় থাকে খুবই ভালো হয়, সাথে বাদাম থাকে খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, গরিব হলেও তোমরা কাঁচা ছোলা খেতে পারো, আর যারা বড় লোক মানে বড় লোক মানে তারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে, যারা খেতে পারবে, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই দুধ খেও, কলা খেও। আমি অবশ্যই কলার কথা বলবো, কলা সবাইকে খেতে বলবো, কলার মধ্যে প্রচুর পরিমাণে স্ট্যামিনা থাকে, প্রচুর পরিমাণে কলা স্ট্যামিনা থাকে, ঠিক আছে, শক্তি প্রচুর থাকে, প্রচুর শক্তি থাকে কলাতে। তো কলা খেও, এক নম্বর কলা, ঠিক আছে, এক নম্বর কলা। দু নম্বর হচ্ছে কি, দুধ, ঠিক আছে। 3 নম্বর ছোলা, তারপরে ছোলার সাথে যদি তোমরা গুড় খাও, আখের গুড় খেতে পারো। এরপর হচ্ছে কি, বাদাম, ঠিক আছে। এরপর হচ্ছে তোমরা যদি এগুলো তো খেতেই হবে তোমাদের, এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ডিম সেদ্ধ একটা খেতে পারো, ডিম সেদ্ধ, অনলি ডিম সেদ্ধ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা যখন খুবই মানে প্র্যাকটিস করবা, সেটা সম্বন্ধে খুব অনুশীলন করবা, খুবই প্র্যাকটিস করবা, তখন যদি তোমাদের এগুলো কিন্তু লাগবে, মানে প্রচুর প্র্যাকটিসের যখন তুমি করবা, প্রচুর প্র্যাকটিস যখন তুমি করবা, তখন কিন্তু তোমাদের এগুলো লাগবেই লাগবে, ঠিক আছে। এরপরেও যে খাওয়ার অনেকগুলো আছে, তারপর হচ্ছে যতটা পারবা একটু শাকসবজি খাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, যে তোমরা যখন তোমাদের দৌড় সামনে আসবে, দৌড় যখন তোমাদের সামনে আসবে, তখন কিন্তু পেট ভরে মাংস একদমই খাবা না। যে আমি গেলাম, কোনো বিয়ে বাড়িতে গেলাম, এখানে গেলাম, যে আমি 15-14 পিস
মাংস খেয়ে নিলাম, 10-12 পিস এরকম অনেকেই আসুন, 10 পিস 15 পিস এরকম মাংস খেয়ে নিয়েছি, এই মাংস খাওয়া থেকে একটু অ্যাভয়েড থাকবা, ঠিক আছে? কারণ হচ্ছে দৌড় যদি সামনে থাকে তোমাদের মাংস খাওয়া থেকে একটু অ্যাভয়েড থাকবা। তবে এই পরিমাণে এই জিনিসগুলো কিন্তু খেতে পারো, তোমরা অবশ্যই খেতে পারো, ঠিক আছে? বিশেষ করে ছোলা, বাদাম আর হচ্ছে তোমাদের কলা, দুধের এই 4টি জিনিস আমি পরামর্শ দিচ্ছি, তোমরা অবশ্যই খেও। তুমি জাস্ট এইটুকুনি বলছি যে এই সমস্ত নিয়ম যদি তুমি ফলো করো তোমাদের দম কিন্তু অবশ্যই বাড়বে।